হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, ইতিমধ্যে ড্রপ করা হয়েছে সালমান খানের আপকামিং ফিল্ম কিসি কি ভাই কিসি কি জানের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও, সাথে টাইটেলটাকেও তারা রিভিল করেছে। আর যে ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হয়েছে সালমান খান হয়তো বা বৃথা চেষ্টা করেছে জেসন মোমোয়া হওয়ার জন্য। কেন বলছি এই ব্যাপারটা নিয়ে একটু পরে আসছি, আগে এই সিনেমাটা নিয়ে একটু চর্চা করা যাক। এই যে সিনেমার টাইটেল কিসি কি ভাই কিসি কি জান, হ্যাশট্যাগ হাইলাইট করা হচ্ছে ভাই জান। তো এই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে ফারহাদ সামজি, যাকে বলিউডের খ্রিস্টোফার লুলা ধরা হয়। বিকজ অফ অ্যাজ এ ডিরেক্টর হি ইজ নট গুড, মানে তার ডিরেকশনের মধ্যে ওই রকমের কোনো কারিশমাটিক ভাইবই নাই যে কারিশমা দেখে তার ফিল্ম মানুষ দেখতে যাবে। তো যেহেতু এই সিনেমাতে সে ডিরেক্টর, আমি এই সিনেমা থেকে বেশি কিছু আশা করছিলাম, ঠিকঠাক চললেই হচ্ছে। ভিউয়ার্স, এই সিনেমাতে সালমান খানের বিপরীতে আমরা দেখতে পাবো পূজা হেগড়েকে। এছাড়াও এই সিনেমাতে রয়েছে ভেঙ্কটেশ, সিদ্ধার্থ নিগম, রাঘব জোয়াল, শাহনাজ গিল, পালক সহ আরও অনেকে। তো কিসি কা ভাই কিসি কা জান এই ফিল্মের ডিরেক্টর আর কাস্টিং দেখে একটা ওকে ফিল আসছে, এর বেশি কিছুই না, কোনো স্ট্রং ফিল আসে না। তবে স্ট্রং ফিলটা আসছে হচ্ছে মিউজিক ডিরেক্টরের নামটা শুনলাম। মিউজিক ডিরেক্টর হচ্ছে রাবি বাসরুর, আর অ্যানাউন্সমেন্ট ভিডিওতে যে মিউজিকের ব্যবহার সে করেছে সেটাও কিন্তু বেশ স্ট্রং। তো এবার সেই ভিডিওটা নিয়ে কথা বলা যাক। দেখেন, ভিডিওতে যে আহামরি অনেক কিছু দেখাইছে, অনেক কিছু দেখতে পাবেন এমনটা কিন্তু না, খুব শর্ট একটা ভিডিও, বাট ভিডিওতে রয়েছে সালমান খান। আর সালমান খান যেখানে সেখানে কিন্তু ভ্যালুটা দুই তিন গুণ বেড়ে যায়, যেটা এই ক্ষেত্রে হয়েছে। তবে যেভাবে স্টার্টিংটা হয়েছিল, একদম শুরুতে টপ ওয়াইড অ্যাঙ্গেলে সালমান খান বাইক নিয়ে যাচ্ছে, শর্টটা যেভাবে নেওয়া হয়েছে, তারপরে ধীরে ধীরে তার ব্যাসলাইট থেকে শুরু করে হালকা সাইড থেকে যেভাবে তাকে রিভিল করলো, বেশ ভালো ছিল। বাট তারপরে কী হইলো? এটা চাইরো সাইড থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে হাওয়া দেওয়া হচ্ছে আর তার চুল শুধু উঠতেছে, জাস্ট এইটুকুই। বাট খারাপ কিছু হয়েছে এমনটা কিন্তু না। তবে ফ্যাক্ট হচ্ছে, যেটা আমি একদম টাইটেলে আর থাম্বনেইলে লিখলাম, এখন বলবো, শুরুতেও বললাম, সেটা হচ্ছে যে সালমান খানের যে ফিটনেস এবং সালমান খানের যে হাইট, সেই হাইট এবং ফিটনেসের সাথে এই চুলটা তাকে মানাইতেছে না রে ভাই। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনার কাছে ভালো লাগতেই পারে, এটা স্বাভাবিক, সবার চয়েস আলাদা হতেই পারে। তবে ভাই চিন্তা করেন, এই যে লুকটা, এই লুকটা যখন জেসন মোমোর থাকে বা জেসন মোমোকে যখন আমরা এই লুকে দেখতে পাই, ম্যাক্সিমাম টাইম সে এই লুকেই থাকে, এরকমের বড় চুল। বর্তমান রানিং যারা স্টার রয়েছে তাদের মধ্যে শুধুমাত্র জেসন মোমোই বড় চুল ইউজ করে। তো এই বড় চুল, তার যে ফিটনেস, তার যে হাইট, তাকে যে ড্যাশিং লাগে, মানে তাকে দেখতে যে কারিশমেটিক ভাইবটা পাওয়া যায়, সেটা কিন্তু সালমান খানের মধ্যে কিঞ্চিত আমি পাই নাই। আমার একটাই প্রশ্ন ভাই, এই লুকটাকে ভাই সে কীভাবে অ্যাকসেপ্ট করছে? হ্যাঁ, হতে পারে ভাই ফিল্মের গল্প অনুযায়ী তার লুকের সাথে গল্পটা ব্যালেন্স থাকবে, বাট দেখার তো একটা ভাইব থাকে, তাই না? সেই ক্ষেত্রে আমার কাছে অতটাও ভালো লাগে নাই। হ্যাঁ, তাকে যদি নতুন ওয়েতে আনতেই হয়, নতুন একটা লুক দিক, অন্যভাবে তাকে প্রেজেন্ট করুক, বাট এরকম ফেক চুল লাগা, এরকমভাবে প্রেজেন্ট করে আসলে প্রচণ্ড উইয়ার্ড লাগছে আমার কাছে। তো ভাই ব্যাপারটা হচ্ছে যে ফেস কাটিং, যে হাইট, যে ফিটনেস, তার উপরে ভিত্তি করে আসলে হেয়ার স্টাইল রাখা উচিত। এবার আপনি বলতে পারেন, ভাই তোর হেয়ার স্টাইল কী, তোর তো চুলেরই খবর নাই। তো ব্যাপারটা হচ্ছে ভাই, আমি আর সালমান খান এক না, ঠিক আছে, আমি আর সালমান খান এক না। আমার চুলের পিছনে ভাই লাখ লাখ টাকা খরচ আমি করি না, আমি আমার ফেসের পিছনে লাখ লাখ টাকা খরচ করি না, বাট তার কিন্তু সেই টাকা আছে এবং তার পিছনে লোকও লাগানো রয়েছে, বাট সেই ক্ষেত্রে সে এইরকমের লুক নিয়ে কেন হাজির হচ্ছে? তো জেসন মোমোয়াকে যে লুকে ভালো লাগবে সালমান খানকে সেই লুকে ভালো লাগবে না, আবার সালমান খানকে যে লুকে ভালো লাগবে জেসন মোমোয়াকে সেই লুকে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। বাট লুক তো দিতে হবে, পুরো সাপড়ে একটা লুক দিয়ে রাখছে। তবে হ্যাঁ, একটা ব্যাপার মানতেই হবে, এই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বেশ পাওয়ারফুল দিয়েছে রাবি বাসরুর। সো দ্যাটস ইট, কিসি কা ভাই কিসি কা জান ভাইজানকে নিয়ে আর তেমন কিছু বলার নাই। তবে একটা জিনিস বলে রাখি, যেটা আমি ভিডিওর মধ্যে মেনশন করছি, আমি আবারও মেনশন করছি, সেটা হচ্ছে যে হতে পারে এই লুক আর তার যে সিনেমার গল্প, সেই গল্পর সাথে এই লুকের একটা ব্যালেন্স তৈরি হতে পারে, বাট আলাদাভাবে দেখলে কিন্তু তার লুকটা আমার কাছে একদমই বাজে লাগছে। এখন দেখা যাক, ফিল্মের টিজার ট্রেলার আসলে তো আসলে আরও অনেক বিস্তারিত জানা যাবে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অ্যাজ ইউজুয়াল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টে উইথ ফিল্ম স্টকস।